Welcome to my YouTube channel. Thanks for clicking this video. ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা প্রান্তে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে পেয়েছে এবং নিয়োগ সম্পূর্ণ হয়েছে এমনকি রাজ্যের বিভিন্ন জেলায় জুড়ে এমনকি বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হয়েছে আজ আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব রাজ্যের জেলা লেভেল ফের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি আবেদন পদ্ধতি কি বয়সের সময়সীমা কি আবেদন করার শেষ তারিখ কিভাবে আবেদন করবে সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেল এবং ব্লকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী করা হবে পদের নাম সরকারি এই নিয়োগ মানে সরকারের মাধ্যমে এই নিয়োগ হবে সরাসরি আশা কর্মী পদে নিয়োগ করা শিক্ষাগত যোগ্যতা নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে আপনারা শুধুমাত্র নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চ শিক্ষা যোগ্যতা থাকলেও আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 30-40 বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীদের জন্য 22-40 বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 4,500 টাকা থেকে শুরু হবে এবং অনন্য ভাতা ও স্টাইপেন্ড দেওয়া হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করা হবে প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল আবেদন পদ্ধতি সংগ্রহ করে নেবেন আবেদনপত্রের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এই আবেদন তথ্য অ্যাপ্লিকেশন ফর্ম নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এবং সেখানে নিজের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন তারপরে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে সঙ্গে ফর্মের মধ্যে নিজের সিগনেচার করে দিতে হবে এবং সবার শেষে এগুলি একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে আবেদনপত্র জমা করার পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিকের নম্বর যাচাই করে প্রার্থীদের তারপর ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ তাদের সাধারণ প্রশ্নকরণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সর্বশেষে সরাসরি নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে আবেদনের সময় আগামী 12/4/2023 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ফর্ম অফিসিয়াল নোটিফিকেশন সবই দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং সরাসরি যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা পড়ে নিতে পারবেন আর কীভাবে আপনারা ফর্ম ফিলাপ করবেন সেটার ভিডিও আমার দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কীভাবে আপনারা চিঠির খাম মানে পোস্ট করবেন সেটা কীভাবে লিখবেন পোস্ট সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটাও সেখান থেকে দিয়ে সঠিকভাবে পূরণ করে তারপরে আপনারা আপনাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ